فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. الصلاة والسلام على رسول الله. গুনা বেশি হওয়া, বিভিন্ন প্রকার হওয়া, এটা কোনো নিরাশ হওয়ার কারণ হয় না, দাঁড়ায় এমন অবস্থায় বরং আল্লাহ রহমতকে প্রাধান্য দিয়েছেন। গুনা বেশি হওয়ার কারণে যখন নিরাশ হওয়া শুরু হবে তখন আল্লাহ রহমত এর আশাকে বাড়িয়ে দিয়েছে। আর গুনা করার আগে যখন বান্দা বেশি আশাবাদী হয়ে যায় যে সমস্যা নেই, গুনা করলে এরপরে মাফসিল্লাহ মাফ করবে, ওই জায়গায় আল্লাহ ভয় দেখাইয়েছেন। এই জন্য এটা দুইটা মূলনীতি, গুনা করার আগে আল্লাহর ভয়কে প্রাধান্য দেবেন, গুনা হয়ে গেলে আল্লাহ রহমতের আশাকে প্রাধান্য দেবেন। এবং সূরা জুমারের এই 23 নম্বর আয়াত সম্ভবত মোট কথা আয়াতটা হলো এটা, ইন্নাল্লাহ লা ইগফিরু যুনুবা জামিআ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ, শব্দটা আসছে যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, হ্যাঁ আমার বান্দাগণ যারা তোমাদের নিজেদের উপরে অতিরঞ্জন করে ফেলেছো, এটাই তো বুঝাচ্ছেন যে বেশি পাপ করছে, বিভিন্ন রকম করছে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ সকল গুনাহ মাফ করবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন তুমি যদি আসমানের দিগন্ত পর্যন্ত একেবারে গগন চুম্বি সেই আসমান পর্যন্ত ভরপুর করে বলো পাপ দিয়ে, এরপরে আবার শিরিক ছাড়া আমার কাছে হাজির হও, তাহলে আমি তোমার জন্য ওই পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হবো, মানে ক্ষমা করে দেবেন, বিশেষ করে তৌবা করলে। তৌবা ঠিক মতো করতে হবে, লজ্জিত হওয়া, পাপ ছেড়ে দেওয়া এবং আল্লাহর কাছে ওয়াদা দেওয়া, আর মানুষের হক থাকলে ফেরত দেওয়া, খাঁটি মনে তৌবা করা, সময় থাকতে তৌবা করা, মানে আগে ভাগে যখন তখন দেরি এবং গড়িমসি না করে যত তাড়াতাড়ি দ্রুত, তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবে। অনুশোচনা যেটাকে এটার বেশি প্রাধান্য দেওয়া দরকার, এই জন্য হাদিস আসছে আন্নাদ মুত্তৌবা, অনুশোচনা একাই এত ভূমিকা রাখে যে সেই তৌবা। আল্লাহ আকবার, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন, সবাই আমরা পাপের শিকার। আল্লাহ নবী সাল্লাম বলছেন প্রত্যেক আদম সন্তান মাত্রই পাপী, কিন্তু তাদের মধ্যে উত্তম সে যে বেশি বেশি তৌবা করে। আল্লাহ আমাদেরকে তৌবাকারীদের অন্তর্ভুক্ত করেন। يا رب العالمين.